আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রীতি। আজকে আমি অবশ্যই ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে আছে আমাদের ভেটেরিনারি সার্জন অফিসার ডাক্তার জাহিদ। তো আজকের ভিডিওটা পরিচালনা করবে আমাদের জাহিদ ভাই। জাহিদ ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম, আমাদের এশিয়া অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা হাজির হয়েছি খুলনার সাতক্ষীরা তালা উপজেলার একটা গ্রামে। গ্রামটার নাম হচ্ছে হরিশ্চন্দ্রহাটি ইউনিয়ন। এই গ্রামে একজন খামারে আমরা এসেছি। খামারের এখানে 6টা ফ্রিজিয়ান গরু আছে এবং 6টায় অনেক হৃষ্টপুষ্ট, যেগুলোর গ্রোথ দেখে রীতিমতো আমি অবাক হয়েছি। এবং এই বাচ্চাগুলো, এখানে যে বাচ্চাগুলো উৎপাদিত হয়েছে সবগুলো আমাদের এশিয়ার সিমেনের বাচ্চা। তো সেই এশিয়ার সিমেনের বাচ্চা দিয়েই এই এই খামারটা পুরো ভরে গেছে। এই খামারটা কিন্তু শুরুতে আসলে এরকম ছিল না। এই খামারটা, খামারির সাথে আমরা কথা বলছি, খামারি আমাদেরকে জানিয়েছেন যে এই খামারে তাদের প্রথম একটি গরু ছিল এবং সেই গরু থেকে আজকে তাদের এত সুন্দর একটা মানে হৃষ্টপুষ্ট লাভজনক খামার। এই খামারটা আসলে তারা তৈরি করেছে, তা কারিগর এই তৈরি করার পিছনে আমাদের লোকাল লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এলএ কর্মী আছেন, যিনি আমাদের এশিয়া অ্যানিমাল জেনেটিক্সের বীজগুলো সরবরাহ করেছেন প্রয়োজনীয় সময় অনুযায়ী। আর আমাদের যারা আর কি এই এই বড় খামার করার জন্য খামারি, তিনিও প্রচুর পরিশ্রম করেছেন। তার পরিশ্রমের ফলে এত সুন্দর একটা খামার আসলে দাঁড়িয়েছে। তো এখন খামারিও আছে আমাদের সাথে, খামারি একটু কথা বলবে আমাদের সাথে। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার এই খামারের গল্পটা আমাদের একটু বলেন কিভাবে কি। আমি খামারি আর কি মালিক বলা যায় এক প্রকারের, কিন্তু মালিকটা আসলে এখানে একটা গরু ছিল। দীর্ঘ 7-8 বছর পোষার পরে এখানে এতগুলো গরু হয়েছে, ওই যে এশিয়া কোম্পানির বীজ নিয়ে আর কি। অনেক ভালো, এটা করে অনেক লাভবান হওয়া গেছে, অনেক দুধও হয় আর কি। এখন কত দুধ হচ্ছে আপনার প্রতিদিন? এখন প্রতিদিন হচ্ছে 32-31 কেজি করে। আচ্ছা, গরুর দুধ হয় তো? আর বাকিগুলো হচ্ছে গাভীন, তাই তো? আচ্ছা, এসিআই দিয়ে উৎপাদিত কোনো সার বা বকনা কি আছে আপনার এখানে? হ্যাঁ আছে। কোনটা? একটা, দুটো আছে, বকনা আছে, সব বকনা আছে একটা। আচ্ছা, এই যে বকনাটা সামনেটা, এইটা কি এসিআই সিমেন্ট দ্বারা উৎপাদিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শক মণ্ডলী আপনারা দেখুন এই যে কি সুন্দর একটি বকনা। এটা বকনা আসলে তার যে বডি গ্রোথ বা হচ্ছে তার বডি ক্যাপাসিটি, এটা আসলে খুবই চমৎকার। এটা কি গাভীন এখন? হ্যাঁ। আচ্ছা, কয় মাস? আচ্ছা, এটা 2 মাস প্রেগনেন্ট। তো আমি আসলে শুনেছি যে ভিতরে আরও একটা সার আছে, ওই যে একদম সর্বপ্রথম যে কর্নারের সারটা। আচ্ছা, আমি তাহলে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী দেখুন, এই যে সারটা দেখতে পাচ্ছেন, এই সারটা আমাদের এসিআই এর 36 নম্বর, আমাদের যে স্পেশাল সিমেন্টটা ছিল এক সময়, এখনও আছে সেটা। তো আমাদের 100% পিওরের একটা সিমেন্ট, 36 নম্বর, এডুয়ার্ডের একটা বাচ্চা। তো দেখুন এই বাচ্চাটার বয়স কয় মাস? এই তো 15 মাস। 15 মাস, মাশাল্লাহ। দেখেন 15 মাস বয়সের একটা সারের গ্রোথ, মাশাল্লাহ কত সুন্দর। তো দর্শক মণ্ডলী আপনারা কিন্তু অনেকেই জানেন যে আসলে এবারের গাবতলীর হাটে বাংলাদেশের সর্ববৃহৎ যে সারটি উঠেছিল সেটা ছিল কিন্তু এসিআই সিমেন্ট দ্বারা উৎপাদিত সার, সেটা হচ্ছে নাম ছিল সম্রাট। যেই সারটা কিন্তু বিক্রয় হয়েছিল প্রায় 9.5 লক্ষ টাকায়, খামারির প্রায় 5 লক্ষ টাকা সেখানে কিন্তু প্রফিট ছিল। তো 1565 কেজি সেই সারটা কিন্তু বিক্রয়ের জন্য কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছিলাম। টিভি চ্যানেল, মিডিয়া কাভারেজ থেকে শুরু করে আমরা নিজেরা ইউটিউব বুস্ট করে কিন্তু খামারিকে সহযোগিতা করেছিলাম। আচ্ছা আপা, এবার যে কুরবানির হাটে সবচেয়ে বড় একটা সার গাবতলী হাটে উঠছে, এটা সম্পর্কে কি আপনি জানেন? দেখছিলাম ফোনে, কিন্তু এইভাবে তো আর জানা হয়নি। এটা কি আপনার, আপনি কি জানা ছিল যে এটা এসিআই এরই একটা সার? জানতেন না, এই যে এখন জানলেন। তা আপনার এই সারটাও কিন্তু অনেক বড় একটা সার হয়েছে, তাই না? তো এটা নিয়ে কি কোনো স্বপ্ন আছে আপনার? যারা এখনো এসিআই সিমেন্ট ব্যবহার করেনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ব্যবহার করা ভালো, এগুলো অনেক ভালো জাত, অনেক দ্রুত বড় হয়, ব্যবহার করা ভালো। আচ্ছা, এমনিতে এসিআই যে এখানে যে কর্মী এসে কাজ করে তার আচার ব্যবহার বা সার্ভিস কেমন? খুব ভালো। আচ্ছা ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন উনি একজন কিন্তু ইয়াং জেনারেশন, সে কিন্তু
আমাদের এই যে প্রাণী সম্পদ সেক্টর, এই সেক্টরে কিন্তু সে আত্মনিয়োগ করেছে। সে কিন্তু বাড়িতে বসেই বেশ ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করছে। তো আমি মনে করি যে যারা বেকার যুব সম্প্রদায় আছেন, শুধুমাত্র পুরুষরাই কিন্তু বেকার হয় না, নারীরাও কিন্তু বেকার হয়। তো তাদেরকেও আমি বলতে চাই যে আপনারা যদি এখানে কাজ করেন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তো দেখা যায় কি যে এই খামারটা তার হলেও বেশিরভাগ কাজ করেন তার মা। আমি একটু আজকে তার সাথে একটু কথা বলবো। দিদি, আপনার এই যে খামার, এই খামারে তো সবকিছু আপনি দেখভাল করেন নাকি? তা আপনার এখানে আসলে কিভাবে কি করেন আমাকে একটু বলেন তো, কতটুক দুধ হয়, কতটুক দুধ বিক্রি করেন? আমি আমি এতদিন 3-4 গরুর দুধ পাইছি, 60 কেজি দুধ পাইছি, 4 গরু, আচ্ছা 70 কেজি, আর এখন আমার দুধ হচ্ছে 30-35 কেজি। আচ্ছা, তো এমনিতে খামার করে কি আপনাদের কি লাভ হচ্ছে নাকি? লাভ হয়, তাই না? দুধ বিক্রি করেন কোথায়? ও আচ্ছা, ঘোষের কাছে বিক্রি করেন, তাই তো? তো দর্শক মন্ডলী, যে দেখেন আসলে কিন্তু এই যে তালা যে জায়গাটা, এই জায়গাটা সারা বাংলাদেশের ভিতরে এখন সর্বাধিক ফ্রিজিয়ান গাভী এবং ষাঁড় উৎপাদনের একটি কারখানা বলা যায়, যেখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের একটা ভালো খামার ব্যবস্থাপনা গড়ে উঠেছে। তো আমরা আশা করব যে তালার মতো সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এরকম বড় বড় হোক, ছোট ছোট হোক, সুন্দর সুন্দর খামার গড়ে উঠবে, এবং খামারি এই গরুর দুধ এবং মাংস বিক্রি করেই কিন্তু তার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করবে। তো আমি আর ভিডিও বর্ধিত করছি না, বলতে চাই বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।